নমস্কার, মধ্যবঙ্গের সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব কবিশেখর কালিদাস রায় জন্মস্থান কড়ুই গ্রামে। পাঁচই সেপ্টেম্বর দিনটি পালিত হয় শিক্ষক দিবস হিসেবে। আমাদের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এটি। তিনি ছিলেন প্রথিতযশা শিক্ষক ও দার্শনিক। জানা যায় একবার তার ছাত্ররা ঘটা করে তার জন্মদিন পালনের উদ্যোগ নেন, তিনি তাতে কুণ্ঠা বোধ করেন। তাঁর জন্মদিন হিসেবে প্রাধান্য না দিয়ে তিনি দিনটিকে সমস্ত শিক্ষকদের স্মরণ ও সম্মান জ্ঞাপনের দিন হিসেবে পালনের কথা বলেন। সে হিসেবে 1967 সালের 5ই সেপ্টেম্বর থেকে দিনটি পালিত হয়ে আসছে শিক্ষক দিবস হিসেবে। কবিশেখর কালিদাস রায় ছিলেন বর্ধমান জেলায় জন্মানো একজন প্রথিতযশা শিক্ষক, কবি। ছাত্র শিক্ষকের চিরন্তন ধারাটিকে তিনি তুলে ধরেছিলেন তাঁর ছাত্রধারা কবিতায়। ছাত্ররা বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, শিক্ষকদের হাত ধরে একসময় মিশে যায় জীবনের মূল স্রোতে। শিক্ষক দিবসে আমরা স্মরণ করব কবিশেখর কালিদাস রায়কে। শুরুতে জেনে নেব কালিদাস রায়ের জীবন কথা। রবীন্দ্র অনুসারী কবিদের মধ্যে কালিদাস রায় ছিলেন অন্যতম। প্রমথনাথ বিশির কথায় কবিশেখরের কবিতায় এমন ভাবের গভীরতা, চিন্তার গাঢ়তা ও হাসির তীর্যক ছটা আছে যা পরিণত মনের গ্রহণযোগ্য বিষয়। রবীন্দ্র জীবনকালে যে কয়েকজন মেজর কবির উদ্ভব হয়েছে, নিঃসন্দেহে কবিশেখর তাঁদের অন্যতম। কালিদাস রায়ের জন্ম 1296 বঙ্গাব্দের 7ই আষাঢ় অর্থাৎ 1889 খ্রিস্টাব্দের জুন মাসে। তিনি জন্মেছিলেন কাটোয়া মহকুমার বৈষ্ণব তীর্থ শ্রীখণ্ডের নিকটবর্তী কড়ুই গ্রামে। তাঁর বাবা ছিলেন যোগেন্দ্র নারায়ণ রায় এবং মা রাজবালা দেবী। কবিশেখরের পূর্বপুরুষ উজানি কোগ্রাম থেকে মাতামহসূত্রে কড়ুই গ্রামে আসেন। উল্লেখ্য, কবি লোচনদাস যে বংশে জন্মেছিলেন কালিদাস রায় ছিলেন সেই বংশেরই উত্তরপুরুষ। কবিশেখরের বাবা ছিলেন কাশিমবাজারের মহারাজার জমিদারি বিভাগের উচ্চপদস্থ কর্মচারী। বাবা মা কর্মস্থলে থাকলেও কালিদাস রায়ের 5 থেকে 11 বছর বয়স পর্যন্ত কেটেছিল কড়ুই গ্রামে কাকিমার কাছে। উচ্চশ্রেণী পর্যন্ত পড়াশোনা কড়ুই গ্রামে। তারপর 1307 সালে কাশিমবাজারে খাগড়া এলএমএস স্কুলে ভর্তি হন। এই স্কুল থেকে তিনি সরকারি বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। স্কুলে পড়ার সময় তিনি ভর্তি হন কাশিমবাজার আশুতোষ চতুষ্পাঠীতে। তারপর তিনি পণ্ডিত রাসবিহারী শঙ্খতীর্থের কাছে বৈষ্ণব শাস্ত্রে শিক্ষা লাভ করেন। প্রবেশিকা পাশ করে কবিশেখর ভর্তি হন বহরমপুর কৃষ্ণনাথ কলেজে। এখান থেকেই ডিস্টিংশন সহ বিএ পাশ করেন। স্কুলে পড়ার সময় থেকেই তাঁর কবিতা লেখার সূত্রপাত। কলেজে পড়ার আগেই তাঁর বেশ কিছু কবিতা সেকালের মাসিক পত্রে প্রকাশিত হয়। কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় তার স্কুল জীবনে কাঁচা হাতে লেখা নিয়ে কুন্দ নামে একটি পুস্তিকা প্রকাশ করেন, উৎসর্গ করেন রবীন্দ্রনাথের নামে। এই ক্ষুদ্র গ্রন্থ নিয়েই তিনি বহরমপুর শহরে কবিখ্যাতি লাভ করেন। কবিগুরু কুন্দ পাঠ করে কবিশেখরকে যে পত্র দিয়েছিলেন তা হল, এগুলি তোমার কাঁচা বয়সের লেখা, এর উপর বেশি নির্ভর করো না। কবিতা রচনা যদি তোমার অন্তরের অনুরাগ থাকে, তবে আপাতত স্তুতি নিন্দার দিকে দৃকপাত না করে অবহিতভাবে সাধনা করো। নবীনচন্দ্র সেন, অক্ষয় কুমার বড়াল, সুরেশচন্দ্র সমাজপতি, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত সেন প্রমুখ সেকালের সাহিত্যরথীদের আশীর্বাদ পান তিনি। কাশিমবাজারে প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কবিগুরুর সঙ্গে প্রথম সাক্ষাৎ কবিশেখরের। কবিগুরু তাঁকে 100টি ইংরেজি কবিতার অনুবাদ করার পর মৌলিক কবিতা লিখতে উপদেশ দেন। কবিগুরুর উৎসাহ পেয়ে একনিষ্ঠভাবে কবিতা রচনায় মন দেন কালিদাস রায়। কলেজের প্রিন্সিপাল রেভারেন্ড ইএম হুইলার কবিকে কবিতাগুলি নির্বাচন করে দেন। এই অনুবাদ কর্মের মধ্য দিয়েই
কালিদাস রায়ের প্রকৃত সাহিত্য সাধনার সূত্রপাত ঘটে। কৃষ্ণনাথ কলেজে পড়ার সময় তার বহু কবিতা প্রবাসী, ভারতী, জাহ্নবী, উপাসনা ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়। বিএ পাশ করে তিনি কলকাতায় দর্শনশাস্ত্রে এমএ পড়েন। 1912 সালে বিবাহ করেন সুকৃতি দেবীকে। তিনি ছিলেন ছোটনাগপুর প্রবাসী হাইকোর্টের ভূতপূর্ব বিচারপতি সত্যেন্দ্রনাথ মল্লিকের ভাইজি। 1913 সালে কবিশেখর রংপুর জেলার উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুলে সহকারী প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হন। পরে তিনি প্রধান শিক্ষক পদে উন্নীত হন। উল্লেখ্য, মহারানী স্বর্ণময়ী ছিলেন কাশিমবাজারের রাজা কৃষ্ণনাথ নন্দীর পত্নী। উলিপুরের বন্ধুদের উৎসাহে এবং অর্থ সাহায্যে 1914 সালে তাঁর পর্ণপুট প্রথম খণ্ড প্রকাশিত হয়। উলিপুরে বাস করার সময় বঙ্গীয় সাহিত্য পরিষদের রংপুর শাখা তাঁকে কবিশেখর উপাধিতে ভূষিত করে। পরে কাব্য সাধনার সুবিধার জন্য এবং ডক্টর দীনেশচন্দ্র সেনের অনুরোধে তিনি কলকাতায় চলে আসেন। সহকারী প্রধান শিক্ষক রূপে যোগদান করেন বরিশা উচ্চ বিদ্যালয়ে। 1939 বরিশা স্কুল ত্যাগ করে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে যোগ দেন। এই স্কুল থেকে 1952 সালে অবসর গ্রহণ করেন। তিনি একজন দেশবিখ্যাত শিক্ষাব্রতী হিসেবেও স্বীকৃত হন। শিক্ষক হিসেবে তার অবদানের সাক্ষ্য হিসেবে ছিলেন সারা দেশের অসংখ্য কৃতবিদ্য ছাত্র, আর শিক্ষাব্রতী হিসেবে তার অবদানের নিদর্শন হল অসংখ্য পাঠ্যপুস্তক ও শিক্ষা বিষয়ক নিবন্ধ। কলকাতায় আসার পর তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল পর্ণপুট দ্বিতীয় খণ্ড, খুদকুড়া, লাজাঞ্জলি, চিত্তচিতা, হৈমন্তী, বৈকালী, আহরণ, সন্ধ্যামণি, গাথাঞ্জলি, আহরণী, গাথামঞ্জলি, পূর্ণাহুতি, তৃণদল, কালিদাস রায়ের শ্রেষ্ঠ কবিতা। তার কৌতুক রসের কবিতাগুলি রসকদম্ব ও দন্তরুচি কৌমুদী গ্রন্থে নিবদ্ধিত হয়। সাহিত্য ও কাব্যে তার শ্রেষ্ঠ কীর্তির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে 1947 সরোজিনী স্বর্ণপদক এবং 1953 সালে জগত্তারিণী স্বর্ণপদক দিয়ে সম্মানিত করে। তার সারা জীবনের সাহিত্য কৃতির জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম সম্মানে ভূষিত করে 1970 সালে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় 1975 সালে তাকে সাম্মানিক ডিলিট উপাধি প্রদান করে। 1961 সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে সভাপতি হন কালিদাস রায়। 1963 সালে পান আনন্দ পুরস্কার। 1968 সালে তাঁর কাব্যগ্রন্থ পূর্ণাহুতির জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তিনি প্রয়াত হন 1975 সালের 25 অগস্ট। এবার আসি করুই গ্রামের কথায়। করুই গ্রামটি কাটোয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত। বর্ধমান থেকে কাটোয়া অভিমুখে পোশলা মশারু পেরিয়ে পড়বে কৈচর মোড়। কাটোয়া রোড ছেড়ে সেখান থেকে ডান দিকে মোড় নিলেই পড়বে কৈচর কাল্লা রোড। এই রাস্তাতেই পড়বে ক্ষীরগ্রাম মোড়। যোগাতা খ্যাত ক্ষীরগ্রাম পেরিয়ে শ্রীবাটি অভিমুখে গেলে পড়বে করুই মোড়। মূল রাস্তা থেকে ডান দিকে নেমে 2 কিলোমিটারের মতো ভেতরে অবস্থিত কালিদাস রায়ের জন্মস্থান। রায়বাড়ির কিছুটা আগে একজোড়া প্রাচীন শিব মন্দির নজরকারী। বেশ কিছুটা ফাঁকা চত্বরে অবস্থিত মন্দির দুটি ধ্বংসের মুখোমুখি। মন্দির দুটি পাতলা ইটের তৈরি। স্থাপত্যশৈলী অনুসারে বাঁদিকের মন্দিরটি 4 চালা এবং ডান দিকেরটি 8 চালা। কোনো প্রতিষ্ঠালিপি নেই। সেখানকার শিবলিঙ্গগুলিকে পাশে নির্মিত একটি নতুন মন্দিরে স্থান দেওয়া হয়েছে। এই মন্দির চত্বর পেরিয়ে কিছুটা গেলেই পড়বে কালিদাস রায় স্মৃতি গ্রন্থাগার। গ্রামীণ লাইব্রেরিটি তৈরি হয়েছে 1980 সালে। লাইব্রেরির সামনের পুকুরের উল্টো দিকে একটি দোতলা বাড়িতে থাকেন আশিস রায়। সম্পর্কে তিনি কবিশেখরের ভাইপো। তার কাছ থেকেই জেনে নেওয়া যাবে করুই গ্রাম এবং কালিদাস রায় সম্পর্কে কিছু তথ্য। কালিদাস রায়ের সঙ্গে তার জন্মস্থানের সম্পর্ক খুব বেশি দিনের ছিল না। 11 বছর বয়সে তিনি কাকিমার সান্নিধ্য ছেড়ে চলে যান কাশিমবাজারে। সেখানেই ছিল তার বাবার কর্মস্থল। কলেজ পর্যন্ত পরবর্তী পড়াশোনা সেখানেই, তারপর কলকাতায়। কর্মসূত্রে রংপুর হয়ে চলে আসেন কলকাতায়। করুই গ্রামে কালিদাস রায়ের স্মৃতিচিহ্ন বলতে আছে তার নামে লাইব্রেরি এবং একটি আবক্ষ মূর্তি। সিমেন্টে তৈরি মূর্তিটি বসানো আছে আশিস রায়ের বাসস্থানের সামনের রাস্তার উল্টো দিকে। মূর্তিটির শিল্প সৌকর্য, অবস্থান এবং হাল হকিকত দেখলে মন বিষণ্ণতায় ভরে যায়।
মনে হবে রবীন্দ্র অনুসারী কবিদের অন্যতম কালিদাস রায় অনাদরেই রয়েছেন তার নিজের গ্রামে। স্থানীয় সরকার বা জেলা সাহিত্য সংস্কৃতি প্রেমী মানুষজনের বিষয়টি নিয়ে ভাবা দরকার। জানা যায় মূর্তির পিছনেই ছিল তার বাসস্থান, সেটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। এই চত্বরেই বসবাস করেন কবি শেখরের অন্যান্য পরিজন। কবির দুই পুত্র কবিরঞ্জন রায় এবং কবি কঙ্কন রায় থাকেন কলকাতায়। নমস্কার, শিক্ষক দিবসে কবি শেখর কালিদাস রায় স্মরণ প্রসঙ্গটি এখানেই শেষ হল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকুন। মধ্যবঙ্গের তথা রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মীয় স্থাপত্য, টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা। সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে, অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি। ভালো থাকবেন।